হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ 37। আমার আজকের ব্লগের স্থানটি হলো ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার 100 ফিট রোড। অসম্ভব সুন্দর এই স্থানটিতে ঘুরতে আসতে চাইলে আপনাকে আসতে হবে নতুন বাজার। সেখান থেকে ভাটারা থানার পাশের রোড দিয়ে সোজা গেলেই পৌঁছে যাবেন এই সুন্দর স্থানটিতে। এই রোডটিকে বলা হয় মাদানী এভিনিউ। নতুন বাজার থেকে রিক্সা অথবা লেগুনাতে করে আসতে পারবেন এই স্থানে। আর যদি নিজস্ব গাড়ি বা মোটরসাইকেল থাকে তাহলে তো কথাই নেই, আমি আমার বাইসাইকেল নিয়েই ঘুরতে এসেছি এই স্থানে। এই রোডের পাশেই দেখতে পাবেন রাজপ্রাসাদের আদলে গড়া আধুনিক রাজপ্রাসাদ, যেটি একে রয়্যাল প্যালেস নামে পরিচিত। এছাড়াও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স বা ইউনাইটেড হাউস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট দেখতে পাবেন এই রোডে। এই রোড ধরে সোজা গেলেই পৌঁছে যাবেন বালু নদী। সেখানে অসম্ভব সুন্দর কিছু স্থান রয়েছে যেটি আমার পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 100 ফিট যাওয়ার পূর্বেই রাস্তার দুই পাশে অনেক গাছ সংবলিত গার্ডেন দেখতে পাবেন। আমি ফেরার পথে এই গার্ডেনটি ঘুরেছিলাম।